হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইমা জাহান বলছি নরওয়ে থেকে। আজকে ওয়েদারটা খুবই ভালো, খুব সানি একটা ডে। বাসা এসে পড়ছে, আগে বাসাইটা নেই। বাস থেকে নেমে পড়েছি, তখন সেটা বাসের জন্য আমার দৌড় দিতে হয়েছে, একটা লম্বা একটা দৌড়, তো যার জন্য পুরো কথাটা শেষ করতে পারি নাই। আর এক সেকেন্ডের জন্য বাস মিস হলে এখানে আমার অনেক লম্বা একটা সময় অপেক্ষা করতে হবো। তো যাই হোক, শুরু করি। আজকে আসলে দীর্ঘ এক মাস পর স্কুল খুলছে। তো স্কুল বলতে এটা ডে কেয়ার, এখানে ডে কেয়ার আর স্কুল প্রায় সেম কোয়ালিটির মতোই, কারণ এখানে বাচ্চাদের অনেক কিছু শেখানো হয়। তো সুতরাং এটা ডে কেয়ার বলা যায়, আবার স্কুলও বলা যায়। তো এক মাস পর স্কুল খোলার পর এটাকে আমাদের দেশে আমরা যেটা বলি আম কাঁঠালের ছুটি বা গ্রীষ্মের ছুটি, যেটাই বলি না কেন অনেকটা এরকমই। তো স্কুল ছুটির পর আজকে ওর প্রথম দিন, কি হয়েছে পড়ে যাবে এসাল, প্রথম দিন। তো স্কুলে সে খুব এক্সাইটেড ছিল বাসে থাকতে, যে এতদিন পর, দীর্ঘ এক মাস পর স্কুলে যেতেছে, সে কীভাবে কী করবো, খুব এক্সাইটেড, সারা রাত সে ঘুমায় নাই। তো স্কুলে যখন সে গেছে, যাওয়ার পর সে কান্না, কারণ হইতেছে তার যে পুরনো যে ফ্রেন্ডগুলি ছিল যাদের সাথে খেলা করতো তারা এখন নাই, তাদের না থাকার কারণ হইতেছে এখানে 6 বছর হওয়ার পর থেকে তারা সবাই স্কুলে চলে যায়। এটা হইতেছে কিন্ডারগার্টেন, মানে বার্নেহাগে বলে নরওয়েজিয়ানে। তো এখানে যেটা যেটা হয় আর কি, ছয় বছর থেকে আর কি স্কুল শুরু করে। তো ওরা এখানে এখন 4 বছর বয়স, তো এখানে শুরু করবো 2 বছর পর আরও। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে যে বাচ্চাগুলি ছিল এখানের সাথে, ও যাদের সাথে খেলাধুলা করতো, তো সেই বাচ্চাগুলি এখন আর নাই, ওরা স্কুল শুরু করে দিছে। তো সেই কারণে আসলে যখন স্কুলে গেছে, যাওয়ার পর দেখছে ওরা আসলে নাই, ওদের দেখে নাই। আবার আমি আগে বাসা থেকে বলেছি যে নতুন টিচার আসবে এখানে, কারণ প্রতি বছর এটা ওদের নতুন টিচার দেয় আর হইতেছে বাচ্চা চেঞ্জ করে। তো সেই অনুযায়ী ও একটু খুব মানে নার্ভাস ছিল। তো স্কুলে যখন গেছে তখন যাওয়ার পর দেখছি নতুন নতুন টিচার আর নতুন স্টুডেন্ট, মানে ওর বন্ধুদের দেখা ও একটু খুব স্যাড, একটু কান্না কান্না ভাব। তো স্কুলে যাওয়ার পর কি দেখলাম, আর এখানের বার্নেহাগে বলতে মানে যেটা ডে কেয়ার সেটা এখানে কেমন হয়, এখানে এগুলিতে কীরকম থাকে, তো সেটা নিয়ে একটু বিস্তারিত একটু ছোট্ট একটা ক্লিপ একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আশা করি সবাই ভিডিওটা পুরোটা দেখবেন। আমার পিছনে আমার এক বাল্লুকের সাউ, এই যে বাল্লুকের সাউ, বাসায় আসার পর তারা দুজনে এখন আইসক্রিম নিয়ে জাম্পিং এ আছে। কে এসাল, কি করো, কি অবস্থা? আসো মাম্মার সাথে একটু গল্প করো। ওকে, মাম্মার সাথে একটু গল্প করবে এখন তুমি। তুমি আজকে স্কুলে কি করেছো? খেলা করেছো অনেকগুলো, তাই? আজকে কার সাথে খেলা করেছো? সালমা ছিল, তাই? সত্যি কথা, সালমা হইতেছে ওর পুরনো বন্ধু। যখন একবার ও নতুন অবস্থায় শুরু করে প্রথম বেচ, তো তখন ওই বেচের মধ্যে সালমা ছিল ওর বেস্ট ফ্রেন্ড। তো এখন সে বড় হয়ে গেছে, সালমা এক মানে ওর থেকে 6 মাসের ছোট, 6 মাস না জানি 1 বছর ছোট, যাই হোক। তো সেই কারণে সে নিচের বেসে ছিল, তো নিচের বেসে থাকার কারণে ওর সাথে গত বছর ও ছিল না, তো এই বছর ছিল। এখন আমি বলতেছি আজকে সকালে যে এসাল তোমার সাথে আজকে সালমা খেলা করব, তো বলতেছে না আমি সালমার সাথে খেলা করবো না, সালমা আমার থেকে ছোট, একসময় তার বেস্ট ফ্রেন্ড আর এখন সে ছোট। সালমার সাথে খেলা করছো? হ্যাঁ, খেলা করেন। এই তো আমি এসালকে নেওয়ার জন্য এখন এসে পড়ছি। তো গেটে এখন আমি ঢুকতেছি, তো ভিতরে যাব এখনই। তো এখানে ওদের হইতেছে খেলার জন্য বড় অনেকগুলি মাঠ, এই পাশে একটা আছে আর অপর পাশে আরেকটা আছে। তো আমি এখনই আসলে স্কুলের ভিতরে যাব, দেখি ও কী করে। তো যাওয়ার পর দেখি সে একা একা বসা একটা হাট বানাইতেছে আমার জন্য পুঁতি দিয়া। তো এটা হইতেছে এসালদের এখানে হাত ধোয়ার জন্য বেসিং আছে, ভিতরের সাইডটাতে বেসিং আছে, টয়লেট আছে, আলাদা একটা কিচেন আছে। আর যেই বক্সগুলো দেখা যেতেছে সারিবদ্ধভাবে, এগুলো হইতেছে বাচ্চাদের কাপড়। তো এখানে হইতেছে ভিতরে কাপড় রাখার একটা বক্স আর বাহিরে একটা কাপড় রাখার বক্স। তো বাহিরের যেটা সেটার মধ্যে হইতেছে শীতের বা গরমের যেই সময়তে
মানে হাতের কাছে যেই জামাগুলি রাখা দরকার এগুলি, আর ভিতরেটার মধ্যে থাকে দেখা গেছে যখন ওরা কোনো জামা নষ্ট করে ফেলায় তখন সেটার মধ্যে এক্সিটার কি যেমন এক্সট্রা রাখা হয়, জামা প্যান্ট মানে যা কিছু দরকার তো সেগুলো, আর বাইরেটার মধ্যে থাকে ওদের শীতের জন্য জ্যাকেট, হ্যান্ড গ্লোভস, মানে প্রয়োজনীয় একটা মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু, শীত গরম প্লাস বৃষ্টি, তো সবগুলোর জন্য এখানে বাইরে রাখতে হয়। আর এখানে এর সাথে আছে আরেকটা টয়লেট, তো এটার সাথেই টয়লেটটা, এটা এখানে মূলত হচ্ছে বাচ্চাদের ইমার্জেন্সি বা টিচারদের ইমার্জেন্সি, আর হচ্ছে যার গার্জিয়ান আনতে যায় বাচ্চাদের তাদের জন্য ইমার্জেন্সি এটা টয়লেট। এখানে ওদের এই বার্নে ডে কেয়ারটা হইতেছে যেটা দ্বিতীয় একটা বাসা, বাসার মধ্যে ওদের যেমন একটা জামা কাপড় ওদের প্রয়োজনীয় জিনিস থাকে সেম স্কুলে ওদের বার্নহাগের মধ্যে মানে ডে কেয়ার এখানে সেম জিনিসগুলি রাখতে হয়, একদম চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত যাবতীয় জিনিসগুলি দরকার এখানে সুন্দর নাম একটা সবকিছু রাখে। দ্বিতীয় এখানে আমার জন্য গিফট বানিয়েছি স্কুল থেকে, কি গিফট আসল দেখি, হাত ও ইয়াতে দেখি, হাত দেখি, ওয়াও, এই যে একটা হার্ট আর একটা হাত, ওয়াও মামা সো ফিন, লাভ ইউ মা, তাই আসো আসলে আমার জন্য অনেক সুন্দর করে একটা হাত বানিয়েছে আর একটা হার্ট বানিয়েছে, তাই না মা সফি? আমার সাথে গল্প বলতেছে আজকে স্কুলে সারাদিন কি করছে, এটা ওর প্রতিদিনের রুটিন থাকে, মানে স্কুল থেকে বের হওয়ার পর ও প্রতিদিন এটা বলে, রোদের জন্য তাকাতে পারতাছি না, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি সানগ্লাস নিতে ভুলে গেছি, তো এখন বলতেছে ওদের যে স্কুলের স্যারগুলি চেঞ্জ হয়েছে সেটাই বলতেছে এখন, যে স্যার চেঞ্জ হয়েছে এখন আর এটা ভালো লাগে নাই এই জন্য ও খাবার খায় নাই, তো খাবার খায় নাই সাথে ওর বোরিং লাগছিল আর গরম লাগছে খেলাধুলা করার পর সেই জন্যই কিছু করে নাই, ও স্যার আইসক্রিম নেবে, তো আমাদের স্কুল শেষ করার পর প্রতিদিন একটা রুটিন হইতেছে দোকানে আসা, আইসক্রিম নিতে হবে, কি আইসক্রিম নেবে, এখান থেকে নিবে নাকি বক্স নিবে, আসলে যে বক্স আছে আসলে বক্স আছে বক্স নাও, হ্যাঁ কোন দাও মামা, জি আচ্ছা, এই যে মামা এখন এখান থেকে ব্রেড নিবো, কোন ব্রেড নিবো আসল, এখানে অনেক আইটেমের ব্রেড, তো সিলেক্ট করা আসলে খুব কঠিন হয়ে যায় কারণ এক এক সময় এক একটা থাকে, সব সময় আবার বাস্কেট মা দেরি হয়ে যাবে তোমাদের, এখন আমরা এই শুধু এই দুইটা নিবো, শুধু আমাদের এটা লাগবে না, ওকে, এটা হচ্ছে ব্রেড কাটার মেশিন, এখন আমরা আমাদের এই ব্রেডটা কাটবো, এটা কাটার সিস্টেম হইতেছে জাস্ট এটা ফালাই দিব, আমার ব্রেডটা পরে নাই হাতটা ফুসকে গেছিল, এই তো ব্রেড কাটা শেষ, এটা এখন এখান থেকে রেখে তারপর সে কি দেখা করলে তুমি অনেক ভয় পাও, তাই না এটা এখন না চলবে না মা, এটা বন্ধ করে দিছি, তো টিকিট নাও, টিকিট নাও, ওকে হ্যাঁ দাও, হ্যাঁ দাও,
হয়নি ভালো করে দাও এই তো এবার হয়েছে পুরোটা খুলতে হবে এখন আমরা আবার অপেক্ষা করতেছি বাসের জন্য বাবা এসে বসতে তোমাকে নিতে যাও বাবা রিয়ানু যে দেখছো আজকের মতো এখানেই শেষ করবো ইনশাল্লাহ আগামীতে আর নতুন কিছু নিয়ে আসবো তো সেই সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।